ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. جي الله پاک بولچن یا ایها الذین آمنوا قوا انفسکم واهلیکم نارا হে মন্দরগণ, তোমরা নিজেরা নিজেদেরকে নিজের পরিবারের লোকজনকে জাহান্নাম থেকে বাঁচাও। এখানে পরিবার বলতে আহলে রহিম যেটা বলেন, যার দায়িত্ব আপনার, তাদের যাদের উপর আপনার কর্তৃত্ব চলে, তারা আপনার বাচ্চা কাচ্চা, এরা স্বামী তার স্ত্রী তার বাচ্চা কাচ্চা অথবা ভাই বোন যাদের উপর তার কর্তৃত্ব চলে, সে নিজে তাদের জন্য খরচ করে, এরা তার আহাল। আহাল এরই এটাই হলো মূল। অনেক সময় আহাল শব্দ নিজের স্ত্রীর ক্ষেত্রে বল আহলি কম, পরিবার পরিজন আহাল এসব। যেভাবে আল্লাহ পাক বলেছেন মা তো তেমন আহলি কম, যেটা তোমার পরিবারকে তুমি পরিজন পরিবারের লোকজনকে খাওয়াও। তো কাকে খাওয়ান আপনি? যে আপনার আপনার বাচ্চা কাচ্চা যাদের দায়িত্ব আপনার উপর তাদের কি। তাই এখানে নিজে আল্লাপাক যে নির্দেশ দিয়েছেন, এটা এটা হলো নিজের পরিবারের লোকজন। আর আপনার বাবা তো আপনার কর্তৃত্বের বাহিরে। তাই আহলিকুম এর এখানে এর অন্তর্ভুক্ত হন না এই ব্যাখ্যা অনুযায়ী, কিন্তু তিনি আপনার বাপ, তিনি আপনার মা, উনি যদি জীবিত থাকেন উনি আপনার আত্মীয় স্বজন, আপনার আত্মীয় স্বজনকেও ও আনজির আশিরতাকা আল-আক্রাবীন এর অন্তর্ভুক্ত হবে, এর মধ্যে সন্দেহ নাই। আল্লাহ পাক বলেছেন তুমি তোমার নিকট আত্মীয়দেরকে তুমি ভীতি প্রদর্শন করো। তো আপনার মা বাপ আপনি যতটুকু পারেন তাদেরকে বুঝালেন, চেষ্টা করেন তাদেরকে লাইনে আনার, মানে প্রত্যেক মানুষ তার সাধ্য অনুযায়ী সে চেষ্টা করবে, এটাই হলো আল্লাহর ফরমান। ফাত্তাকুল্লাহ মাস্তাতাত, তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী আল্লাহকে ভয় করো, ভয় করো। আল্লাহ বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আল্লাহ কারো উপর সাধ্যাতীত বোঝা রাখেন না। তাই আপনি যথাসাধ্য আপনি আপনার দায়িত্ব আদায় করুন যতটুকু পারেন। হ্যাঁ, আপনি আপনার বাবাকে বুঝান উনি সলাৎ পড়েনি না বা পড়েন কী কী বললেন, অসুবিধা নেই, আপনার দায়িত্ব আপনি আদায় করুন। আর দোয়া করুন আল্লাহ যেন তাকে হেদায়াত দেন। আপনার বাবা আপনার যারা আছেন যারা সলাতের দিকে আসছে না, বুঝান অথবা দিনই ক্ষেত্রে ত্রুটি যতটুকু পারেন বুঝান, আর আল্লাহর কাছে চান বললাম আমার বাবাকে তুমি হেদায়াত দাও, আল্লাহ আমার বাবাকে নামাজি বানাও, এটা আপনার দায়িত্ব। আপনার মার মধ্যে ত্রুটি থাকলে ভাই বোনের মধ্যে যদি ত্রুটি থাকে সকলকে দাওয়াত দিবেন আর বুঝাবেন, কিন্তু ওরা যদি না মানে তাহলে এই অবস্থা। এটা আপনি তো আদায় করলেন, আপনার তাদের দায়ভার আপনার উপর বর্তাবে না যদি আপনি আপনার জিম্মা আদায় করেন। আপনার কাজ হচ্ছে আপনি জিম্মা আদায় করা, যতটুকু পারেন বুঝালেন আপনার সাধ্যানুযায়ী। বারাকাল্লাহু ফিক, আল্লাহ আপনাকে নেক বানান, দিনের দায়িয়া হিসাবে কবুল করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।